আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার হাজির হয়ে গেলাম তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে এই ভিডিওটিতে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব সেটি হল তোমাদের নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর সেকেন্ড উইকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট পোস্ট করা হয়ে গেছে সেখানে কমার্স এর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমাদের এই নিয়ে আলোচনা করার জন্য তাহলে শুধুমাত্র এই নয় আমরা কিন্তু তোমাদের প্রতিটি বিষয়ের উপর ভিডিও আমরা দিয়ে দিব সুতরাং তোমরা এখনো যারা আমাদের সাথে জয়েন হও নাই তোমরা জলদি জলদি আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ জয়েন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিও পেয়ে যেতে পারো তাহলে আসো তোমরা স্ক্রিনের বাম পাশে দেখতে পাচ্ছ যে এই অ্যাসাইনমেন্টটির একটি সৃজনশীল কোয়েশন দেওয়া হয়েছে সেখানে উদ্দীপকে লেখা আছে যে খুকন একজন দক্ষ এবং অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড় তার ওজন হলো আটষট্টি কেজি এবং তার উচ্চতা হল একশো সত্তর সেন্টিমিটার সে রুটি আলু বাদাম ডিমের কুসুম খেতে পছন্দ করে এবং সে অপছন্দ করে শাকসবজি ফলমূল এবং মাছ মাংস খেতে তোমাদের যে যে দেওয়া আছে স্ফুটনাঙ্ক কাকে বলে তাহলে তোমরা লক্ষ্য করো স্ক্রিনের ডান পাশে যে স্ফুটনাঙ্ক জিনিসটা কি স্ফুটনাঙ্ক হলো এক বায়ুমন্ডলীয় চাপে তুমি যদি কোনো একটি তরলকে তাপ দেও সেটি যে তাপমাত্রায় ফুটতে শুরু করবে সেটি হলো তার স্ফুটনাঙ্ক অর্থাৎ ওয়ান অ্যাটম ওয়ান অ্যাটম চাপে তুমি মনে করো একটি তরলকে তুমি তাপ দিলা সেখানে তরলটি একটি পর্যায়ে কি করবে সেই তরলটি একটি পর্যায়ে তুমি যখন তাপ দিবা সেই তরলটি একটি পর্যায়ে ফুটতে শুরু করবে যখন সে ফুটতে শুরু করবে তখন তার যে তাপমাত্রাটা থাকবে সেটি হলো তার স্ফুটনাঙ্ক তাহলে আস এখন নাম্বার কোশ্চেনে দেখি কি দেওয়া আছে নাম্বার তোমার দেওয়া আছে যে কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন আসলে অক্সিজেন কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু এখানে যে মেন জিনিসটা আছে সেটি হলো যে দ্রবীভূত অক্সিজেন কেন কই মাছের জন্য প্রয়োজন আসলে দ্রবীভূত অক্সিজেন সকল জলজ উদ্ভিদের জন্যই কিন্তু প্রয়োজন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে খ নাম্বার দেওয়া আছে যে মাছ কিন্তু অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে আমরা জানি যে জলজ উদ্ভিদের মধ্যে মাছ কি করে ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে এটি একটি শোষনাঙ্গ আমরা কিন্তু ফুসফুস দিয়ে অক্সিজেন গ্রহণ করি কিন্তু মাছ তারা ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে মাছ যখন ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে এই ফুলকা কিন্তু তোমার আমাদের মতো এই বায়ুমন্ডল বা বাতাস থেকে সে অক্সিজেনটি নিতে পারে না সে পানি থেকে অক্সিজেনটি নেই এই ফুলকা পানি থেকে অক্সিজেন নেই এবং সেই অক্সিজেনটি কি থাকে পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে যদি পানিতে দ্রবীভূত অবস্থায় পর্যাপ্ত অক্সিজেন না থাকে তাহলে মাছের কি হবে সেই মাছের কিন্তু বেঁচে থাকতে সমস্যা হবে সেখানে যদি অক্সিজেন একবারেই না থাকে দ্রবীভূত অক্সিজেন তাহলে কিন্তু মাছ আর বাঁচতে পারবে না এবং এই দ্রৈবত অক্সিজেনের পরিমাণটা মানে কি পরিমাণ থাকলে মাছ ভালো করে বাঁচতে পারবে সেটি হলো তোমার পাঁচ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকতে হবে এক লিটার পানিতে অবশ্যই সুতরাং সুতরাং এই যে ঘটনা কই কই মাছের জন্য প্রযোজ্য মাছেরও তোমার দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কিসের কারণে তার ভালোভাবে বেঁচে থাকার জন্য তার দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন সুতরাং তোমরা এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা সুন্দর করে লিখে দিবে তারপরে তোমাদের যে কোয়েশ্চেনটি করো কোয়েশ্চেনটি দেওয়া হয়েছে সেটি হলো যে খুকনের বিএমআই তোমাদেরকে নির্ণয় নির্ণয় করতে বলছে আসলে বিএমআই জিনিসটা কি বিএমআই হলো বডি মাস ইন ডেক্স তাহলে বিএমআই জিনিসটা কি বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স এটা যদি আমরা বাংলা করি তাহলে হবে দেহের ওজন সূচক দেহের ওজন সূচক অর্থাৎ এই বিএমআই দিয়ে আমাদের শরীরে আমাদের শরীরে মাত্রাতিক্ত তোমার চর্বি আছে কিনা সেটা আমরা বুঝতে পারি ঠিক আছে এবং এই বিএমআই একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হলো তোমাদের দেহের যে ওজনটা আছে তোমরা ছোটগোল নাম্বার কোয়েশনটির দিকে লক্ষ্য করলেই দেখবে স্ক্রিনের ডান পাশে যে তোমাদের দেহের যে ওজনটা আছে এই ওজনকে দেহের উচ্চতা দিয়ে কি করা হয় ভাগ দেওয়া হয় দেহের ওজনকে দেহের উচ্চতা দিয়ে ভাগ দেওয়া হয় এবং এই ওজনটা অবশ্যই তোমার যে এককে হতে হবে সেটি হলো কেজি এককে এবং এই উচ্চতাটা যে এককে হতে হবে সেটি অবশ্যই মিটার এককে এবং এই উচ্চতার যে মানটি থাকবে সেটির অবশ্যই স্কোয়ার করে নিতে হবে তাহলে আমরা এর যে সূত্রটি পাচ্ছি সেটি হলো দেহের ওজন সেটিকে আমরা দেহের যে উচ্চতা আছে সেটির দ্বারা আমরা কি করব ভাগ দিব তাহলে তোমরা লক্ষ্য করো যে খুকনের কিন্তু দেহের ওজন এবং উচ্চতা কিন্তু তোমার কি দেওয়া আছে যে তার দেহের ওজন হলো তোমার আটষট্টি কেজি এবং সেটি কিন্তু কেজি এককেই আছে যেটি আমার দরকার এবং তার দেহের যে উচ্চতা সেটি হলো তোমার একশো সত্তর সেন্টিমিটার প্রশ্নের মধ্যে দেওয়া দেওয়া আছে আছে বা কিন্তু আমরা জানি আমার উচ্চতাটা কোন এককে লাগবে মিটার লাগবে তাই তোমার তুমি একশো দিয়ে ভাগ দিয়ে সেটিকে তুমি কি করবা ওয়ান তুমি মিটার বানিয়ে নিবা এই সেন্টিমিটার কে তুমি একশো দিয়ে ভাগ দিয়ে তুমি মিটার বানিয়ে নিবা তোমরা লক্ষ্য করো স্ক্রিনে গ নম্বর কোশ্চেনে এখানে কিন্তু সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার এই অংশটুকু দেখায় নাই তোমরা ইচ্ছা করলে এই সূত্রটির উপরে এখানে লিখে তুমি এই তুমি দেখিয়ে দিতে পারো ঠিক আছে তারপরে তুমি লক্ষ্য করো তুমি যে উচ্চতার যে মানটি পেলা সেটি তুমি এই উচ্চতার জায়গায় বসায় দেবা ওয়ান পয়েন্ট সেভেন এবং তোমার যে ওজনের যে মানটি ছিল সেই ওজনের মানটি আটষট্টি কেজি সেটা ওজনের জায়গায় বসায় দেওয়া তারপরে আমি এটাকে এটা দিয়ে বাঘ দিলে সেখান থেকে আমি পাবো তো আচ্ছা এখানে তুমি অবশ্যই এটা কিন্তু মনে করে এটাকে তুমি স্কোয়ার করবা তাহলে ছোট্টিকে আমি যদি ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে সেখান থেকে আমি পাবো তেইশ দশমিক ফাইভ থ্রি সুতরাং এটাই কিন্তু খুকনের বিএম আই আর এটাই আমাদেরকে গ নম্বর কোয়েশনে বের করতে বলছে দেন আমরা চলে আসি বড় গ নম্বর আমাদেরকে কি বলা হয়েছে বর্গ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে যে উদ্দীপকের পছন্দনীয় এবং অপছন্দনীয় খাবার গুলো কুকনের অটুট দক্ষতা কি ধরনের ভূমিকা পালন করবে সেটি বিশ্লেষণ করতে বলছে ঠিক আছে তাহলে উদ্দীপকের পছন্দনীয় এবং অপছন্দনীয় খাবারগুলো কি কি আছে কুকনের সেগুলো হলো পছন্দনীয় খাবারের মধ্যে আছে রুটি আলু বাদাম এবং ডিমের কুসুম অন্যদিকে তার অপছন্দনীয় খাবারের মধ্যে আছে শাকসবজি ফলমূল এবং মাছ মাংস ঠিক আছে তাহলে তুমি লক্ষ্য করো এখানে কিন্তু খুকন যে খাবারগুলো খেলো সেগুলো খাদ্যের গুরুত্বপূর্ণ মুখ্য উপাদান দুইটিকে কিন্তু বহন করে তুমি লক্ষ্য করো খুকন যে রুটি এবং আলু তার পছন্দনীয় এই রুটি এবং আলু এবং অপছন্দনীয় খাবারের মধ্যে শাকসবজি ফলমূল এগুলো হলো শর্করা জাতীয় খাবার এগুলো কি জাতীয় খাবার এগুলো হলো তোমার শর্করা জাতীয় খাবার অন্যদিকে তুমি লক্ষ্য করো খুকনের যে পছন্দনীয় খাবারগুলোর মধ্যে অন্য যে দুইটি খাবার আছে ডিমের কুসুম এবং বাদাম অপছন্দনীয় মধ্যে আছে তোমার মাছ মাংস এগুলো কিন্তু তোমার প্রোটিন জাতীয় খাবার প্রোটিন বা আমিষ জাতীয় খাবার এখন লক্ষ্য করো যে শর্করা এবং প্রোটিন আমাদের দেহের জন্য কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে এই শর্করা কিন্তু আমাদের দেহের জন্য যে শক্তির প্রয়োজন দেহের চলার জন্য যে শক্তির প্রয়োজন কাজকর্ম করার জন্য যে শক্তির প্রয়োজন সেগুলো কিন্তু শর্করা আমাদেরকে দিয়ে থাকে তাই আমাদের শর্করা জাতীয় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে প্রোটিন সে কিন্তু আমাদের দেহের গঠনে সাহায্য করে আমাদের চুল নখ যে কোনো জিনিস হার এই সবকিছু কিন্তু প্রোটিন এই সব কিছুই প্রোটিন তাই প্রোটিন জাতীয় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেহের দেহের জন্য তাহলে আমি যদি বলতে চাই তোমরা স্ক্রিনের মতো দেখো যে শর্করা কিন্তু শরীরের কর্মদক্ষতাকে বাড়ায় এবং তাপ শক্তি উৎপাদন করে এবং শর্করা শরীরের কর্মদক্ষতা বাড়ানোর সাথে সাথে আমাদের দেহের যে বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সেটি কি করে সে সেটি জারুণের মাধ্যমে উৎপন্ন করে ঠিক আছে এবং খাদ্য ঘাটতি ও আমাদের অধিক পরিশ্রমের সময় সুসরবরাহ করে থাকে এই শর্করা তাই শর্করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য অন্যদিকে প্রোটিন আমি আগেই বলছি যে এটি কিন্তু দেহের গঠনের জন্য অত্যন্ত অপরিহার্য আমাদের দেহের শুষ্ক ওজনের প্রায় পঞ্চাশ পার্সেন্ট হলো প্রোটিন তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রোটিন দেহ গঠনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই যে খুকন যে খাবারগুলো তার পছন্দনীয় বা অপছন্দনীয় এই খাবারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো খাদ্য উপাদানের মুখ্য যে উপাদানগুলো আছে শর্করা এবং প্রোটিন এগুলো খুকনের শারীরিক দক্ষতাকে অটুট রাখতে তোমরা এতক্ষণ বুঝে গেলা যে কি পরিমাণ তারা ভূমিকা পালন করবে সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত ছিল তোমাদের এই বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি তোমরা স্ক্রিনের মধ্যে অ্যাসাইনমেন্টটির গোছানো সৃজনশীলটি করা আছে তোমরা ভিডিওটি পজ করে তোমরা এই অ্যাসাইনমেন্টটি সুন্দর করে লিখে নিবে তাহলে আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয়ের উপর অন্য কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা হবে